ফ্যাশন মডেলিং নিয়ে রয়েছে নানা কনসেপ্ট। তবে একটা বিষয় সত্যি যে ফ্যাশন শুধুমাত্র একটি সুন্দর পোশাক নয়, আমাদের ব্যক্তিত্ব, সামাজিকতা, রুচিবোধ ও নান্দনিকতার পরিপূর্ণ মিশেল হলো ফ্যাশন। আর এই ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে রয়েছে শত শত মডেল। দর্শক, চলুন এবার আমরা কথা বলবো মডেল গ্রুমার সঞ্জিতা লুনার সাথে। মডেলদের ভূমিকা তো মাস্ট আছে, বাট সেই অনুযায়ী আমাদের মডেলের সংখ্যা কিন্তু খুবই কম। প্রতি বছরে আমরা যে পরিমাণ মডেলদেরকে এক্সপেক্ট করি যে এরা 20 মডেলস মিনিমাম আসা উচিত, সেই জায়গায় আমরা এভরি ইয়ারে দেখা যায় যে আমরা হাতে গুনে 4 থেকে 5 জন টপ মডেল পাই। হাইটটা ইন্টারন্যাশনাল মডেল যারা তাদের স্টার্ট হয় হচ্ছে 5'11" দিয়ে। আমাদের দেশে একটা জিনিস হচ্ছে যে আমাদের মডেলদের খুব একটা হাইট নেই, আমাদের দেশের মডেলদের 5'5" দিয়ে আমরা স্টার্ট করি মেয়েদের ক্ষেত্রে, এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 5'11" দিয়ে আমি স্টার্ট করি। এর চাইতে হাইট যদি কম কোনো মডেল হয়ে থাকে 5'4" বা 5'3", তারাও অবশ্যই এই মিডিয়াতে কাজ করতে পারবে। বাট সেটা হচ্ছে আমাদের ম্যাগাজিনের ক্ষেত্রে হতে পারে, পেপারের ক্ষেত্রে হতে পারে, তারপর অনলাইনের সেক্টর আমাদের অনেক মডেলদের দরকার হয়, টিভিসির ক্ষেত্রে দরকার হয়, সো সেইসব ক্ষেত্রেও কিন্তু আমাদের 5'4" বা 5'3" মডেল দরকার হয়। মডেলিংয়ে আসতে হলে তার A to Z আগে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে, যে ইনস্টিটিউটগুলো সেগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল না। তারা আসছে, 2 দিন কাজ করছে, ইউটিউব দেখে 2-3টা জিনিস শিখে আসছে, এবং সেই শিক্ষাটা একটা ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য এনাফ না, যার জন্য তারা প্রপারলি সব জায়গায় না শিখতে পেরে কিছু কিছু কাজ করে আবার ঝরে পড়ছে। তুমি যত নাম্বার দেখো তত সমান হচ্ছে, তুমি এরকম করবা। হ্যাঁ, কেউ যদি আমাদের প্ল্যাটফর্মে যদি এই ক্লাসের জন্য আসতে চায়, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তারা যদি কাজ করতে চায়, দি প্ল্যাটফর্ম বিডি নামে অনলাইনে পেজ খোলা আছে, সেখানে ঢুকলেই তারা তাদের সমস্ত কিছু পেয়ে যাবে। ইয়ারলি আমি একটা বড় ইভেন্ট করি ফ্যাশন ফর ফ্যাশন নামে, যেখানে আমি দেশের বাইরে থেকে বড় বড় সেলিব্রিটি আনি যেন সবাই এটাতে উৎসাহিত হয়ে আসে, এবং আমাদের মোস্ট অফ দ্য টপ মডেল বলেন এবং আপকামিং যে মডেলগুলো বের হয় প্রতি এভরি ইয়ারে, তারা সবাই সেই শোটাতে আমি তাদের সবাইকে পার্টিসিপেট করি। ছোট্ট একটি বিরতি, সাথেই থেকো।